ईशान कैसा लग रहा है फाइनल में जीत हासिल करके और चौथी बार जो एक कीर्तिमान है विश्व चैंपियन बनने के बाद बांग्ला অবভিয়াসলি খুব ভালো লাগছে, তার কারণ এটা ফোর্থ টাইম আমরা জিতলাম ওয়ার্ল্ড কাপ। বিকজ হয়তো এর আগে হয়তো না এর আগে কোনো টিম জেতেনি ফোর্থ বার ওয়ার্ল্ড কাপ। অবভিয়াসলি খুব ভালো 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 ফিলিং লাগে, তার কারণ একটা কথাই বলতে পারি যে এটা হচ্ছে পুরো টিম এফার্ট, সবাই একসঙ্গে খেলেছি বলে আমরা ওয়ার্ল্ড কাপটা জিতেছি। আর কোনো ইন্ডিভিজুয়াল কাউকে আমি বেশি করে বলবো না, তার কারণ টিম এফার্ট ছিল ওই জন্য আমরা জিতেছি। शुरुआत में ऑस्ट्रेलियन टीम एक अच्छी पार्टनरशिप बिल्डअप कर रही थी, रन रेट भी उनका अच्छा था, कुछ गेंदबाजी में भी तब्दीलियां लानी पड़ी और आपने जैसे विकेट निकाला फिर एक शुरुआत हो गई, तो उस दौरान क्या चल रहा था माइंड में कि ऑस्ट्रेलिया अगर बड़ा स्कोर कर सकता है? हाँ देखिए, पहले जैसे दो तीन ओवर में हाँ যেমন ওরা প্রথম দু তিন ওভারে স্টার্ট নিয়েছিল, তা আমার মনে হচ্ছিল ওরা একটা বড় স্কোর করবে, বাট আমার মাথায় চলছিল যে মেডেন ওভার বা ডট বল করলে ওরা প্রেশারে আসবে, সো আমি সেটাই চেষ্টা করছিলাম। আর ইভেনচুয়ালি ওরা একটু বেশি শর্ট স্ট্রাইক করছিল, ওই জন্য হয়তো আমি লাকি ছিলাম ওই জায়গাতে একটা উইকেট পেয়ে যেতে। তারপর আমার পরের ওভারটা মেডেন ওভার হলো, তারপরে আবার একটা উইকেট গেল, সো ওখানে হয়তো মোমেন্টামটা ঘুরেছিল একটু বেশি। দেখুন সত্যি বলতে সবাই খুব চার্জআপ ছিল টিমের সবাই, আর প্রেশার তো অবশ্যই থাকবে বিকজ ফাইনাল বলে কথা। কিন্তু পারাস আর দ্রাবিড় স্যার সবাই সবসময় একটা কথাই বলছিল যে লাইক কোনো প্রেশার না নিতে, বিকজ এটা আর একটা গেম হিসেবে যদি আমরা ধরে খেলি বিকজ তাহলে ওটা থেকে সুবিধা হবে আমাদের, যদি আমরা যদি ভাবি ফাইনাল এটা জিততে হবে তাহলে হয়তো আমাদের হয়তো আরও বেশি অ্যাডেড প্রেশার হতো। কিন্তু হ্যাঁ একটু তো প্রেশার ছিল ফাইনাল ছিল বলে। দেখুন আমি তো জানি না এটা যে বিসিআই কোনো অ্যানাউন্সমেন্ট করেছে, আমি এখনও শুনিনি অ্যাকচুয়ালি, কিন্তু আইপিএলে ব্যাপারটা আমি আনসোর্ড ছিলাম, সো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট। থ্যাংক ইউ।